হ্যাঁ আসি মোটামুটি। এমনি একাদশীতে আমরা আসি, এবছর একাদশীতে আসা হয়নি, তো প্রথম থেকে ইচ্ছা ছিল আজকের দিনটা আসব, গুরু পূর্ণিমা। হ্যাঁ উনি আমার গুরু, আর সেই হিসাবে আসা যে আজকে আসবই আমি এবং ওনাকে দর্শন করব। আমি বেরিয়েছি সকালবেলা 6টার সময়। হ্যাঁ আজকে হ্যাঁ প্রণাম করেই যাব। আমার নাম সোমা, সোমা বিশ্বাস। আমি বজবজ থেকে আসছি। গুরু পূর্ণিমা আজকে, হ্যাঁ এটা একটা মনের শান্তি। আমরা ঠাকুরকে তো সামনাসামনি পাই না, তার প্রতিরূপ হিসেবে ওনাকে প্রণাম করে মনের শান্তি পেতে চাই এইটা। আর এই জিনিস যে এর নিজস্ব মানে উপলব্ধিটা কারোকে বলে বোঝানো যায় না। সকাল থেকে কত ভক্ত দাঁড়িয়ে আছে, কখন ওনার একবার দর্শন পাবে, ওনার স্পর্শ তো আজকে পাওয়া যায় না, দর্শনই আমাদের বিরাট শান্তি একটা। এটুকু মনে, আমরা তো গৃহী মানুষ, আমরা তো সংসারই, আমরা বেশিক্ষণ বাড়িতে কিছু করতে পারি না। এইটুকু সময় দাঁড়িয়ে তার নাম, তার চিন্তাধারাটা আমাদের যতটুকু নিয়ে যেতে পারে সেই পথে, হ্যাঁ চেষ্টা করি, ঠাকুর যতদিন টানাবে আসবো। এটা একটা বিরাট বিরাট উপলব্ধি, এটা ঠিক বোঝাবার জিনিস নয়। এটা এটা কিছুই নয়, এটা ভগবান লাভের পথ, বিরাসারানন্দজির লেখা। মানে পড়লে যদি একটু এখান থেকে সে এক কণাও কিছু নিতে পারি এটাই মনে হয়। আমার নাম শুক্লা ব্যানার্জি, আমি বালি সরকলপাড়া থেকে এসেছি। আমরা সবাই মনে মনে চাই গুরুদেবের একটু দর্শন পেতে, সবসময়ই আসি বেলুড় মঠে যাতে একটু গুরুদেবকে আলাদাভাবে পাওয়া, কিন্তু আজকে গুরু পূর্ণিমার দিনে এই সৌভাগ্যটা পাওয়া তো একটা চাটিখানি কথা না। তো সেই সৌভাগ্যটার জন্য ওই যতটুকু ওনাকে পাওয়া যায় ততটুকুই আমাদের প্রাপ্য। আর আমি ওনার শিষ্যা, তো আর এখানে আমি থাকিও না, আমি কর্ণাটকে থাকি। তো আজকের দিনে এই কলকাতায় ছিলাম, অথচ ওনার কাছে আসবো না তা তো হয় না। এক্সট্রা পাওয়া যে মানে এই সময় আমি এখন কলকাতায় আছি, সেখানে গুরু পূর্ণিমাও পড়েছে আর ওনার দর্শন পাচ্ছি, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে। ইপ্সিতা বসু।